हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज हमें खूब साधारण सहज एक रेसिपी निये चले एक सैंडविचर रेसिपी आमी नाम दिए एग पोत सैंडविच। घरे थाका किछु सामान्य उपकरण दिए सैंडविचटा आमी बनिए फेले। अपनाराओ ट्राई करे देखबें ते एवं खूब कम समय एटा तैरी हो जाए। भालो लागले अवश्य एक लाइक देवें, शेयर करबें सबार साथे, सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटा प्रेस करे देवें। तो देखे नेवा जाक की की उपकरण लागछे। एखाने आमी स्लाइस पाउरुटी नियेछि, डिमेर तीनटे पोच आमी आगे करे तैरी करे फेलेछि, गोल गोल करे टमेटो पियाज शसा आमी केटे रेखेछि, चाट मसला नियेछि, स्वाद अनुयायी लवण और गोलमरिच आमी व्यवहार करब। प्रथमे आमी एकटा काचेर डिशे पाउरुटी स्लाइसगुलो सजिए निच्छी। आमी एखाने पाउरुटीगुलो काचाई व्यवहार करेछि, आपनारा मने करले एकटु सेके निते पारेन। आमी पाउरुटीर ओपरे एबार पियाज शसा टमेटोगुलो परस्पर सजिए नेब। आपनारा मने करले एखाने बाटार, घी अथवा मेयोनिजो व्यवहार करते पारेन। आमी खूब सिम्पल भावे सैंडविचटा तैरी करेछि एबं एटा खूबी ताड़ाताड़ी तैरी हो जाए, खेतेओ खूबी भालो हय। पियाजगुलो ठीक एइभावे आमी परस्पर साजिए निच्छि। एरपरे आमी देबो शसागुलो। प्रत्येकटा इनग्रेडियंट्स आमी गोल गोल करे केटे नियेछि, खूब बेशी मोटा करे काटबेन ना, एकटु पतला करे काटबेन। पियाजेर ओपरेई आमी शसागुलो साजिए दिच्छि। শশাগুলো দেওয়ার পর আমি এবার টমেটোগুলো এর উপরে দিয়ে দেব। এইভাবে এক পোচ স্যান্ডউইচ সকালের জলখাবারে করাই যেতে পারে। আপনারাও ট্রাই করে দেখবেন, খুব ভালো হয় খেতে। আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি উপরে, একটা করেই টমেটো আমি দিয়ে দিলাম। এবার উপর থেকে আমি পরিমাণ মতন লবণ ছড়িয়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা একটু বেশি করে ছড়িয়ে দেবেন, চাট মশলাটা বেশি করে দিলে এর টেস্টটা খুব ভালো হয়। চাট মশলাটা দেওয়ার পর আমি যে আগে থেকে ডিমের পোচগুলো করে রেখেছিলাম সেগুলো এবার আমি উপরে দিয়ে দিলাম। পোচগুলো উপরে দেওয়ার পর আমি গোলমরিচ গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি আরও একটা করে স্লাইস পাউরুটি এর উপরে চেপে চেপে দিয়ে দিচ্ছি। চেপে চেপে দিয়ে দিতে হবে যাতে স্যান্ডউইচটা বেশ সেট হয়ে যায়। এবার আমি একটা ছুরি দিয়ে মাঝখান থেকে এইভাবে ঠিক তেকোনা আকারে কেটে নিচ্ছি। আপনারা মনে করলে গোটাও খেতে পারেন, আবার এইভাবে তেকোনা করে কেটেও খেতে পারেন। এই দেখুন স্যান্ডউইচ আমার রেডি হয়ে গিয়েছে। পোচের যে মাঝখানের লিকুইড পোর্শনটা সেটা একটু বেরিয়ে যায়, তাতে কোনো ক্ষতি নেই, খেতে খুবই সুন্দর হয়। আপনারাও ঠিক এইভাবেই করে দেখবেন, খুব ভালো হয় খেতে, বাচ্চাদেরও খুব ভালো লাগে এই স্যান্ডউইচটা খেতে। তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন সবার সাথে, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে আজকের এই এক পোচ রেসিপি, এক পোচ স্যান্ডউইচ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল বাটনটা
প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপি নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, কাল আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।